আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সকলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে এখানে নিয়ে এসেছি মলিতা রেসিপি। এটা আমাদের বরিশালের খুবই বিখ্যাত একটা শরবত, আর বিশেষ করে এটা রমজান মাসে আমাদের না হলেই নয়, আর আমার এই ভিডিওটা অবশ্য রমজান মাসেই করা, বাট দিতে একটু লেট হয়ে গেল। যাই হোক, এটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা খুবই মজার এবং মানে একদম প্রাণ ঠান্ডা করার মতো একটা শরবত। তো যার জন্য এখানে আমি ফার্স্টে এক কাপ পরিমাণে চিড়া ধুয়ে ভিজিয়ে রেখেছিল, যেটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এটা খুব ভালোভাবে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিল। আর এখানে হচ্ছে গিয়ে হাফ কাপ পরিমাণের পোলাওয়ের চালের যে গুঁড়া থাকে ওইটা করে নিয়েছি আমি, এটা আর কি ফ্লেভারের জন্য দিবে। আর এখানে হচ্ছে নারিকেল নেওয়া হয়েছে, যেটা আমি তার পরিমাণ মতো আন্দাজ করে দিয়ে দিবে। এখানে প্রায় আম্মু এক কাপ পরিমাণের মতো নারিকেল দিয়েছে, আর যে চিড়াটা নিয়েছিল সেটা সুন্দরভাবে পানিতে নিয়ে নিয়েছে, আর এটা আগেই ফুলানো হয়ে গেছে, মানে আম্মু ভিজিয়ে রেখেছিল যে এই জন্য জিরাটা ফুলে উঠেছে। তারপরে এখানে প্রায় 4 চামচ পরিমাণের আদা দিয়েছে আম্মু, আদা বাটা আর কি, 4 চামচ পরিমাণের আদা বাটা দিয়েছে এখানে। এরপরে এখানে দিয়ে দিয়েছে যে চালের গুঁড়া নিয়েছিল হাফ কাপ পরিমাণের ওইটা, এটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা খুবই মজার। আর এটা খুব মানে অনেক শান্তি লাগে খাবার পরে রোজ, বিশেষ করে ইফতার পরে খেলে। তো এখানে আম্মু সব মানে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করে সুন্দরভাবে এটাকে মেখে নিয়েছে। এটা মাখাটা যত বেশি ভালো হবে অত এটা স্বাদ ভালো আসবে এবং এটা অত ভালো করে ঘন হবে। তো আম্মু এখানে সব কিছু দিয়ে অল্প অল্প করে এরপরে মেখে নিচ্ছিল। পরে এখানে হচ্ছে গিয়ে আম্মু দিয়েছিল, ও হ্যাঁ, এখানে আম্মু 1 চামচ পরিমাণের লবণ দিয়েছিল। জাস্ট অল্প কয়েকটা ইনগ্রিডিয়েন্টস হলে এটা করা খুবই সহজ। তো এগুলো আম্মু সব কিছু দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছে। আর হ্যাঁ, মাখাটা কিন্তু অবশ্যই খুব আস্তে করে আর সময় নিয়ে মাখতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। এটা আম্মু প্রায় 8-10 মিনিটের মতো আস্তে আস্তে করে এটা মেখে নিয়েছে সব কিছু মিলিয়ে। এরপরে এখানে হচ্ছে চিনি দিয়েছে আম্মু। চিনিটা আম্মু হচ্ছে গিয়ে আমরা যে পরিমাণের মানে মিষ্টি খাই ওই পরিমাণে আর দিয়েছে আন্দাজ করে, আপনারা আপনাদের স্বাদ মতো করে এখানে চিনি দিয়ে নেবেন। তো এরপরে আম্মু দেখতেই পাচ্ছেন কতটা সময় নিয়ে, আমি ভিডিওটা যদিও ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি তাও বুঝতে পারছেন যেটা নিশ্চয়ই অনেকক্ষণ সময় নিয়ে তারপরে আম্মু এটা করেছে। আপনারা কিন্তু এটা অবশ্যই 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 বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর হ্যাঁ, এটা যখন খাওয়া হয় তার আগ মুহূর্তে এটাতে মুড়ি দিয়ে তারপরে আমরা খাই, এতে করে স্বাদটা আরও বেড়ে যায় আর তখন ভালোও লাগে অনেকটা খেতে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরিবারের সবার সাথে মিলেমিশে থাকবেন এবং সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।